এই বোর্ডে আমি জিতব, এত সহজ নয়, আমারে টেক্কা দিয়ে জিততে পারবে না। শুরু থেকে এখন পর্যন্ত কেউ কি একবারও জিততে পারছো? আগে কেউ জিততে না পারলেও এবার আমার সাথে কেউ জিততে পারবে না। আমি কিছু জানি না, এবার তোরা যা পাস তাই কর। টিকেটরা পাইছিস নাকি? সব তো আমার কাছে। টিকেটরে কার কাছে? এটা তো আমি জানি, এই বোর্ড আমার হাতে। পারলে বোর্ডটা নিয়ে দেখা। প্রশিক্ষণ লাগে, তোমরা তার কোথাও প্রশিক্ষণ নিয়ে আসনি। তোমরা যদি প্রশিক্ষণ নিতে তাহলে আমার থেকেও বড় কিছু হতে পারতে। যেহেতু আমার প্রশিক্ষণ নেওয়া আছে, তোমরা কেউ আমার সাথে পারবে না। আমি না পারলে অন্য কিছুতে পারবই পারবো। আসতে না জানলে উঠান বাঁকা, পারে না টাস খেলাতে যায় আরেক জায়গাতে। হ্যালো শহীদ ভাই, কেমন আছেন? ভালো আছি। আমি ট্রেনিং এ যাব, আপনি যাবেন? দাঁড়ান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ তাড়াতাড়ি আসছি, দাঁড়ান, আমিও যাব। আমি আর টাস খেলবো না, আমার তারা আছে, তোমরা খেলো। ভাল লাগে না রে, আমার ভাল লাগে না রে, আমার ভাল লাগে না রে। খেলবেরি দিল, খেলতে পারে না কিভাবে যাবে? এটা একটা অজুহাত, হয়তো তার দরকারও হতে পারে। আরে না, ও তো একটু বেশি বেশি। শহীদ তো চলে গেল, আমরা তিনজনে কাটাকাটি খেলা শুরু করি। তুই কি কোনোদিন তাস খেলিস না? তাহলে আমরা তিনজন তাস খেলি। এই জন্যই তো বলি আমার কাছ থেকে প্রশিক্ষণ নে, আমি 52 তাসে 53 খেলাই যাই। তুই একটা ট্রেনিং সেন্টার খুলিস, সেখানে আমরা ট্রেনিং নেব। হাই হাই রে, আমি তো বউর পথে চলেছিলাম, তাস খেলার প্রতি আমার নেশা ধরেছিল, আমি তো তাস খেলার নেশায় পড়েছিলাম। ভাগ্যিস যুব উন্নয়ন আজকে সেমিনার করেছি, জীবন পরিবর্তন করা খুবই সহজ কাজ, আমি তো আর তাস খেলবো না, ওদেরকেও তাস খেলা থেকে ফিরিয়ে আনবো। তো টাকা পয়সা কিছুই নাই, কি যে করি, টাকা পয়সা কোথায় পায়? টাকা ছাড়া তো চলেই না, বিকেলে তো আবার তাস খেলতে বসবে, টাকা কোথায় পাই? দেখি আর সে ধার নেওয়া যায় নাকি। ধার করে কি দোকানের বাকি পরিশোধ করবো? তাহলে ধারের টাকা দিব কেমনে? কি যে করি মাথায় আসতেছে না, বিকেলে তো আবার তাস খেলা খেলতে হবে, টাকা যে কোথায় পাই? যাই আজকে ওদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে খেলতে হবে। আজকে যদি কেউ না আসে তাহলে তো তাস খেলা হবে না, আর যদি কেউ না আসতে চায় তাহলে আসতে বলবো। আর টাকা যদি আমাকেই দেওয়া লাগে আমি ধার দেব, তবু খেলা হবে, খেলা হবে, টাকা আমিই দেব। ধার হোক আর ফ্রি হোক, তাস খেলে প্রতিদিনই তো ইনকাম করি। তাহলে লোকজন বলে তাস খেলা খারাপ, কই আমি তো খারাপ মনে করি না, আমার কাছে তো খারাপ লাগে না, আমার কাছে তো ভালোই লাগে। আগে আমার কাছে তাস খেলা ভালোই লাগত, এখন আমি ট্রেনিং শেষ করে ছাগলের খামার দিচ্ছি, 6 মাস পর আমার লাভ আসছে 40-50 হাজার টাকা, এখন আমায় কে টাকা দেবে? হিরে শহীদ, তুই তো ছাগলের খামার দিয়ে ভালো ব্যবসা শুরু করছিস, তা এত টাকা কোথায় পাইছ? আমি তো ছাগল পালনের উপর যুব উন্নয়ন থেকে ট্রেনিং করে আসছি, আর ব্যাংক থেকে আমাকে লোন দিচ্ছে।
সেদিন যদি আমি তাস খেলা থেকে না উঠে আসতাম তাহলে আজকে এত বড় ছাগলের কামার দিতে পারতাম না। আজকে আমার কি যে ভালো লাগছে তোমাকে বুঝাইয়া বলতে পারবো না। তোমাকে তো আগে কখনো এত খুশি দেখি নাই ভাই, তুই আমার ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে দে না বন্ধু। ভাই আমার, তুই ইচ্ছা করলে পারবি। আসলে কি জানিস, নিজের ইচ্ছা না থাকলে কখনো নিজেকে পরিবর্তন করা যায় না। তুই যদি মন থেকে বলিস বন্ধু, তোর জন্য ব্যবস্থা করতে পারি। তোর কাছে কি মিথ্যা মনে হচ্ছে? আমার কি মনে হয় বলবো? বলো তোমার কি মনে হয়? তুমি আমায় এসব কথা বলে প্রতিদিনের মতো টাকা নিবা আর চলে যাবা, ট্রেনিং করবা না? আমি আর তোমার কাছে টাকা চাই না, নিজের পরিবর্তন চাই। দাঁড়াও একটু ফোন করি। আরে আমায় দিয়ে হবে না। চাকরির জন্য আসতে একটু কত কিরে আরিফ, এত তলব কেন? বিকেলে তাস খেলতে আসলেই তো কথা হতো। আমি মনে মনে ভাবছি আমি আর কখনো তাস খেলবো না। তাস খেলবি না এতে ভালো কথা, বিকেলে খেলার সময় বলতে পারতি। তাস দেখলে তো নেশায় পড়ে যায়, তখন তো হুশ থাকে না, এই জন্য এই জায়গায় ডাকি। তাস খেলা বাদ দিবি তো কী করবি? আমি ঠিক করছি, আমিও শহীদের মতো যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনটা পাল্টে রাখব। ভাই আরিফ যদি ট্রেনিং করে আমিও ট্রেনিং করবো। আরে যা যাও, তোমরা ট্রেনিং করে যে কী করবে ওটা আমার বুঝ হয়েছে। লোনের টাকা পরিশোধ করার আগে তোদের খামারই শেষ হয়ে যাবে। লোনের টাকা শোধ করতে পারবি না, ঝামেলা আরও বাড়বে। ভাই আমার ট্রেনিং করার ব্যবস্থা করবেন। আমি গতকাল যা ভর্তি হয়েছি, গতকাল ছিল লাল টেন, তোকে আরও তিন চার মাস অপেক্ষা করতে হবে। ও ভালো হতে চাইলো, ওরা ভালো হতে দিলি না। চলো ট্রেনিং করা লাগবে না, তাস খেলবো। খেলা হবে, তাসই আমার লাভ। চলো চলো। আরে দাঁড়ান আরিফ, একটা ব্যবস্থা করে দিই আমাকে। আরিফ একটা বুদ্ধি বের করো, তোমার সাথে ট্রেনিং করতে পারি। চলো সেদের সাথে একটা কথা বলে দিই। চলো 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 বাবু, তোমার ট্রেনিং করা লাগবে না, তুমি খালি কথাগুলো শুনবা। চলো আমরা তো তোমার কাছেই যাচ্ছিলাম। কেন ভাই? আমি তো তাস খেলবো না। তাস খেলার জন্য আসি নাই আমি এদের দলে না, আমি তোমাদের কথাগুলো খালি শুধু শুনবো। ভাই আমি শুনলাম যুব উন্নয়নে ট্রেনিং শুরু হয়েছে, আমিও ট্রেনিং করব। ভাই আমি তো জানি যুব উন্নয়নের ভর্তির সময় শেষ, ও তো ট্রেনিং করবে, ওর একটা ব্যবস্থা করে দেন। আরে ভাই তোমরা মিশা কথা বলতেছে না তো? ভাই আরিফ গতকাল ভর্তি হয়েছে, আমি ভর্তি হতে পারলাম। আগে শুনো, ট্রেনিং করে কী লাভ জানো? তোমরা যে বিষয়ে ট্রেনিং করবা সে কাজগুলো হাতে কলমে করবা, তাহলে তোমার অন্য লোকের দরকার হবে না, খরচ কম হবে, লাভ বেশি হবে। আমি ট্রেডিং দিয়ে ছাগলের কামার দিচ্ছি, এখন চিকিৎসা নিজেই দিই। ছাগলের দুধ বিক্রি করে বাজারে খরচ চলে, ছাগলের বাচ্চাগুলো বিক্রি করে লোনের টাকা পরিশোধ করলি, ছাগলগুলো সব এই লাভ। ভাই আমিও আর তাস খেলবো না, নেশাও করবো না, আমিও ট্রেনিং নেব। কোথাও কি ভর্তির জন্য সুযোগ সুবিধা আছে? আজকেই ট্রেনিংয়ের কোথাও কি কোনো ব্যবস্থা হবে? যুব উন্নয়ন শেষ,
পশু সম্পদ অফিসার শেষ, মৎস্য কামার গতকাল 32 শেষ। তাহলে আমার কি হবে? একটা সুযোগ আছে আমাদের বিশ্ববিদ্যালয়, মানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, আরো 10 দিনের সময় আছে, 32 সুযোগও আছে। আমি কিন্তু জানি মাবু ট্রেনিং করবে না। আমি সেটা বলছি না, আমি পাখির উপর ট্রেনিং করব, পাখির খাবার দেব। Don't fry, don't fry.